দ্বাদশ সংসদ নির্বাচনে সীমানা পুনর্নির্ধারণ করে 300 আসনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সই করা গেজেটটি প্রকাশ করা হয়। নির্বাচন সামনে রেখে 10টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন ইসি। বাকিগুলো অপরিবর্তিত রয়েছে। যে 10টি আসনের সীমানায় পরিবর্তন এসেছে সেগুলো হলো পিরোজপুর 1, পিরোজপুর 2, কুমিল্লা 1, কুমিল্লা 2, ফরিদপুর 2, ফরিদপুর 4, গাজীপুর 2 ও গাজীপুর 5 এবং নোয়াখালী 1 ও নোয়াখালী 2 আসন। এর আগে 26 ফেব্রুয়ারি একাদশ সংসদ নির্বাচনের সীমানা বহাল রেখে 300 আসনের সীমানার খসড়া প্রকাশ করে কমিশন। দাবি কিংবা আপত্তি জমা দিতে 19 মার্চ পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। নির্ধারিত এই সময়ে 38টি আসনের বিপরীতে আবেদন পড়ে শতাধিক। পরে 3 থেকে 14 মে পর্যন্ত 4 দিনে শুনানি শেষ করে কমিশন।